বিভিন্ন কারণে বিখ্যাত ভবানীপুর। তবে ভবানীপুরের মানুষের মনে যার নাম গভীরভাবে গেঁথে রয়েছে, তিনি হলেন ষাটের দশকের কালজয়ী ফুটবলার মোহন সিং। এককালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মাঠ কাঁপিয়ে বেরিয়েছিলেন এই মোহন সিং। ভারতীয় ফুটবল দলে তাঁর অবদান অনস্বীকার্য। এখনও পর্যন্ত যারা পাঞ্জাব থেকে বাংলায় খেলতে এসেছিলেন তাদের সবাই পাঞ্জাবে ফিরে গিয়েছেন, জাননি কেবল এই মোহন সিং, কারণ তিনি বাংলাকে ভালোবেসে ফেলেছিলেন, ভালোবেসে ফেলেছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবকে। তাঁকে সামনে রেখে ভবানীপুর এখনই সংঘ ক্লাব আয়োজন করেছে একটি ফুটবল ম্যাচ, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মোহন সিং। মোহন সিং অত বিখ্যাত প্লেয়ার, ইন্ডিয়া খেলেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান তখন 70-এর দশকে কাঁপিয়েছে পুরো মাঠ, সবাই জানে মোহন সিং এর নামে। একটাই পাঞ্জাবি পাঞ্জাবি মানে পাঞ্জাবি দিয়ে পায়ে এসে পুরো মাঠ কাঁপিয়ে রেখেছিল। মোহন সিং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে একটা নাম মোহন সিং। আমরা মোহনদার খেলা দেখেছি, আমরা জানি মোহনদার কীরকম খেলা ছিল। আজকের প্রজন্ম নিশ্চয়ই নাম করবে, কিন্তু খেলাটা খুব মিস করে যেত। এই বয়সকালে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এখনই সংঘ ক্লাব। তাকে আর্থিক অনুদান দেওয়ার কথাও বলছেন তারা, কিন্তু কেমন আছেন এই কালজয়ী পাঞ্জাবি ফুটবলার মোহন সিং? কোথাও কি তার মনে ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবের ওপর কোনো ক্ষোভ রয়েছে? আগেকার দিনে প্লেয়ার্সরা যেইভাবে খেলতেন, অসাধারণ মানে খেলা, মানে অসাধারণ খেলাড়ি ছিলেন অ্যাকচুয়ালি। তো ওই আই থিঙ্ক ওই পারফরমেন্সটা আজকালকার স্পোর্টস পার্সনসরা দিতে পারছে না। বাবাদের টাইমে যারা পরিশ্রম করেছেন বা খেলেছেন, যেমন হাবিব, গৌতম সরকার, শ্যাম থাপা, ওনাদের লেভেলটাই আলাদা ছিল। সেই লেভেলটা এখন অব্দি ম্যাচ হয় না। মেবি ওরা সামওয়্যার ডাউন দ্য লাইন একটু মানে এক্সপেকটেশন রাখেন যে আজকালকার ছেলে মেয়েদের একটু কোচিং দেওয়া উচিত, যেমন ক্রিয়েটিং স্পোর্টস অপরচুনিটিস এইসব করা উচিত। তো যেমন কোনো স্টেডিয়াম বানানো বা ফুটবলকে একটু আরও গ্লোবাল রেকগনিশন দেওয়া। আই থিঙ্ক আস্তে আস্তে ইন্ডিয়া ফুটবলের র্যাঙ্ক উপরে যাচ্ছে, তো আমি আশা করি যদি পুরনো প্লেয়ার্সদের সঙ্গে নতুন প্লেয়ারদের রেগুলার একটা যদি মিটিং করা বা তাদের মানে টিপস দেওয়া, তো আই থিঙ্ক ইন্ডিয়া উইল গো অ্যাহেড মার্চিং ফুটবল অ্যাকচুয়ালি। ভবানীপুরের মানুষ হিসেবে আমরা ভীষণ গর্ববোধ করি, যেখানে আমরা বসে এই অনুষ্ঠান করছি তার ঠিক পেছনেই মোহনদার বাড়ি। এবং সময়ের সাথে সাথে হয়তো মানুষের স্মৃতি একটু এ হয়ে যায়, মানে মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হলো যে এক সময় ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবে খেলা ময়দানে মোহন সিং ওয়াজ দ্য নেম। ষাটের দশকে যে মোহন সিং ইস্টবেঙ্গল মোহনবাগানের মাঠ কাঁপিয়ে বেরিয়েছেন, সেই মোহন সিং আজকের দিনে যেন নবপ্রজন্মের কাছেও স্বর্ণাক্ষরে লেখা থাকে। ক্যামেরায় প্রশান্ত পণ্ডিতের সাথে রিক প্রকাশিত প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।